রহনপুর পৌরসভার মধ্যে যে ছোট্ট একটি গলি রয়েছে, ছোট্ট একটি রাস্তা রয়েছে, এই রাস্তাটি মূলত সরু একটি রাস্তা। আর এই রাস্তায় একজন ট্রাফিকের দায়িত্ব পালন করছেন। মূলত এই ট্রাফিকের এই সরু গলিতে, সরু রাস্তায়, চিকন রাস্তায় ট্রাফিকের দায়িত্ব যিনি পালন করছেন তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি নাম আপনার? আমার নাম ওমর। ওমর আলী, কেমন আছেন? ভালো। এই যে এখানে আপনি এই দায়িত্বটা পালন করছেন, খুব জ্যাম ভাই, খুব জ্যাম, মানে এক মাথা থেকে আরেক মাথা দেখা যায় না, রাস্তাটা অনেক চিকন। এই যে আপনি দায়িত্ব পালন করছেন একজন বাসি নিয়ে, বাসি হাতে নিয়ে ট্রাফিকের মতো, কোনো বেতন পান? জি না, বেতন পান না। কিভাবে চলে তাহলে? আমরা এমনি এমনি আমটা আমি একা দুই একটা তুলি, দুই একটা আম যে যার মতো দেয় দিয়ে। আমরা নিরাপত্তা অধিকারী, গাড়ি নিরাপত্তা। জি, তার মানে এটা একদম স্বেচ্ছাশ্রম। একটু দেখাই, একটু দেখাই এই রাস্তাটা, দেখাই যে কতটা সরু রাস্তা। দেখুন এখানে অনেকেই আম নিয়ে আসছে, এখন যেহেতু আমের মৌসুম, এই যে একটা আম তাকে দিচ্ছে। আচ্ছা, এখন যেহেতু আমের মৌসুম, একটা আম পাচ্ছেন, যখন আম থাকে না, যখন আম থাকে না তখন কি করেন? তার মানে একদম স্বেচ্ছাশ্রম, তাই তো? আচ্ছা, এই আমের, এই যে আমটা আপনাকে দিচ্ছে, এটা কি জোর করে নিচ্ছেন না ভালোবেসে? এমনি ভালোবেসে দিচ্ছে মানুষ, এমনি এই যে মানুষ দিচ্ছে, এই যে মানুষ দিচ্ছে দেখেন, ভালোবাসা দিচ্ছে, আপনার মনে দিচ্ছে, গাড়ি পাশ দিয়ে একটা করে আমরা। কতদিন ধরে এই কাজ করেন আপনি? আপনার 10-12 দিন থেকে। 10-12 দিন ধরে? এর আগে এটা করতেন না? মানে এখন যানজটটা বেশি হচ্ছে? হ্যাঁ, যানজট বেশি হচ্ছে, ওই জন্য আমরা থাকছি, চারটা লোক থাকি আমরা। আচ্ছা, ওপারে দুটো, এপারে দুটো, দুজন করে চারজন। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন, একটু দেখাই, এখানে অসংখ্য যানজট দেখতে পাচ্ছেন। একটু এই যে স্থানীয় কাছে শুনবো, কেমন আছেন? ভালো। এই যে তারা স্বেচ্ছাশ্রম, এক প্রকার স্বেচ্ছাশ্রমী, কেমন লাগছে এই বিষয়টা আসলে? ভালো লাগতেছে, তাই না? জি। কোনো অভিযোগ আছে কি? না, কোনো অভিযোগ নাই। একটু কাছে আসাই, এই যে এখানে আরও একজন ভাই আছে। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই যে তারা এই শ্রমটা দিচ্ছে, কেমন লাগছে আসলে? ভালো। একটা করে আম নিচ্ছে ভালোবেসে, কোনো অভিযোগ আছে কি? না না। তারা দু চারজন মিলে খাটছে, এরকম একটা ট্রাফিক ব্যবস্থা করে দিচ্ছে, বিষয়টি কিভাবে দেখছেন? এটা ধরেন এলাকার ভালো হচ্ছে এবং জনগণের সুবিধা হচ্ছে, তাড়াতাড়ি চলে যাচ্ছে, গ্যাঞ্জামটা কম হচ্ছে, ধরেন আমাদেরও এলাকা ভিত্তিক নাম হচ্ছে। এবং এখানে যে যারা মানুষজন আসছে, হয়তো এখানে ট্রাফিক ব্যবস্থা না থাকলে যে যার মতো করে যেত এবং মাঝপথে গিয়ে একটি বিশৃঙ্খলা সৃষ্টি হতো, কিন্তু সেটি এখানে হচ্ছে না। আমি তো এখানে দাঁড়িয়ে আছি, শত শত হাজার হাজার গাড়ি এই মুহূর্তে কিন্তু চলাচল করছে এখানে, যেহেতু একটা আমের মৌসুম আর আপনাদের এই এলাকা আমের জন্য বিখ্যাত। সব মিলে দর্শক দেখতেই পাচ্ছেন এই ওমর আলীর কার্যক্রম। ওমর আলী সহ আরও কয়েকজন রয়েছেন যারা নিঃস্বার্থভাবে শ্রম দিচ্ছেন। আসলে ভবিষ্যৎ পরিকল্পনা কি? এভাবে করে জীবন যাবে? এভাবে জীবন যাবে না, তবে 10-15 দিন আমরা আছি গাড়ি আমের জটের জন্য, মানে আমের যানজটটা নিরসন হওয়া পর্যন্ত আপনারা আছেন। জি। আচ্ছা, ওমর আলীর কার্যক্রম আপনার কাছে কেমন মনে হলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।